হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মুমেন্টসে। তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, বাড়ির কাজ দেখাতে বলেছিলে, ব্লগ ভিডিও করতে বলেছিলে, তো সেই জন্যে ফাইনালি আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো যদিও আমার এটা চ্যালেঞ্জ বা গেমিং চ্যালেঞ্জ, তো এখানে আমি ব্লগ ভিডিও দিই না। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, সেই জন্য সকাল সকাল আজকে ভিডিও ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এখন বাজে 10টা বললাম, আর এখন আমি দেখো কি করছি, আমি গ্যাসে রান্না করছি, আর আমার ছেলে এইমাত্র স্কুলে বেরিয়ে গেল। আর আজকে না সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকালবেলা 6টার সময় মেয়ে, যেহেতু আমার মেয়ে মর্নিং স্কুলে যায়, তো সকাল সকাল 6:30টার মধ্যে মেয়ে আর বাবা দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছে। তো আর আমি এখন রান্না বান্না করেছি, বাসি কাজ কিছুটা করেছি, এখনও কিছু কাজ বাকি আছে, মানে সংসারের প্রচুর কাজ। তো তোমাদের এক এক করে সব কিছু দেখাবো, কী কী রান্না করছি আর আজকে কী কী কাজ করব, তো একটু একটু করে শেয়ার করব। যেহেতু আমার পক্ষে ভীষণই টাফ ব্লগ ভিডিও শেয়ার করা, কারণ আমার সময়ের অভাব, সময় খুবই কম। আমার ছেলে মেয়ে দুজনেই পড়াশুনো করে, ওদের পেছনে বেশিটা সময় দিতে হয়, যার কারণে আমি সারাদিন ব্লগ ভিডিও করার জন্য সময় বের করতে পারি না। সে কারণে ছোটো ছোটো চ্যালেঞ্জ ভিডিওগুলো করি, তো ব্লগ ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। ফাইনালি গত কয়েকদিন অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো, বাড়ির কাজ দেখাতে বলেছো, সেই জন্য আজকে এই ব্লগ ভিডিওটা নিয়ে এসেছি। জানি না কতটা ভালো হবে, তো আশা করবো তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে, আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো চলো আমি একটু বাইরেটা দেখিয়ে নিই। আজকে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে কি বলবো, 6:30 থেকে শুরু হয়েছে, পুরো 10টার সময় বন্ধ হলো। আর বাবু, মানে আমার ছেলে, এইমাত্র খেয়ে বেরিয়ে গেল, তো ওকে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আজকে বাড়িতে চিকেন হচ্ছে, তো চলো তোমাদের একটু বাইরেটাও দেখাই আর কী রান্না করছি সেটাও দেখাই। তো ফাইনালি বন্ধুরা দেখো, আমি রান্না বসিয়ে দিচ্ছি, আজকে আমাদের বাড়িতে চিকেন হবে, তোমাদের আগেও বলেছি। তো দেখো আমার ছেলে তো যাই হোক কিছু খাওয়ার দিয়ে খেয়ে চলে গিয়েছে ডিম দিয়ে, তো ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করতে পারিনি। আর এখন হচ্ছে দেখো, আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর মাংসটা এখনও হয়নি, আমি কষছি। আর এদিকে হচ্ছে দেখো, তো এটা চিচিঙ্গে ভাজা, আর আগের দিনের আনারসের চাটনি ফ্রিজে রয়েছে, এটাই গরম করে নেব। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের এইগুলোই হচ্ছে। তো চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। সকালবেলা আজ ভীষণই বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজ সকাল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি দেখো কাল রাতে মুড়ির চালে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, আজকে তো রোদের দেখা নেই, জানি না কখন রোদ আসবে। আর সকালে মুড়ি খাওয়ার জন্য দেখো একটু তালের পিঠের গুলগুলি বানিয়েছিলাম, এই যে তালের ফুরুলি বলে এগুলোকে, আর করেছিলাম ডিম টোস্ট, ও পাউরুটি ডিম টোস্ট করেছিলাম। মানুষ স্কুলে টিফিন নিয়ে গিয়েছিলো, বাবু এটা নিয়ে যাবে, আর বাবার জন্যও করেছি, বাবা খেয়ে নিয়েছে। তো এই সব দিয়ে আজকে সকালের মুড়িটা খাওয়া হবে। আর এই দেখো আমার বেগুন পোড়া ফেভারিট। আর বন্ধুরা দেখো, আজকে সকালবেলা প্রায় 4 দিন বাদে বৃষ্টি হয়েছে, তো আমাদের পুকুরের জলটা এতটা বেশি ছিল না। তো আজকে সকালের যে ঘণ্টা তিনেক যে বৃষ্টিটা হয়েছে না, সেই বৃষ্টিটাতে দেখো কতটা জল হয়ে গিয়েছে, আর রাস্তাঘাট একদম ভিজে গিয়েছে। আর আমাদের বাড়ির সাইডেই এই পুকুরটা, তো এই পুকুরটাতে একদম যখন ভাদ্র মাস বা শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন এই রাস্তা পর্যন্ত জল উঠে যায়। তো এবছর কী হবে জানি না। তো ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করছি, আর প্লাস বাইরেটাও একটু দেখিয়ে দিলাম কতটা বৃষ্টি হয়েছে। তো এইভাবেই একটু একটু করে শেয়ার করলাম, কারণ আমার হাতে সময় ভীষণই কম, সেই কারণে আমি ব্লগ ভিডিও বানাই না। ব্লগ ভিডিও করতে গেলে অনেকটা সময়ের দরকার হয়, আমার হাতে সেই সময়টুকু নেই। আর আমি ভিডিও করি আর্নিংয়ের জন্যে করি না, আমি অনেকবারই বলেছি আমি ভিডিও করি মন থেকে ভালো থাকার জন্য ভিডিও করি, তোমাদের বন্ধুত্ব পাওয়ার জন্যে। তোমরা ভালোবেসে আমাকে ভালো ভালো কমেন্ট করবে, আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, এইটুকুই আমার যথেষ্ট, এর থেকে আর বেশি প্রয়োজন নেই আমার। কারণ তোমরা আমার বাড়িটা অলরেডি একটু একটু করে দেখতেই পাচ্ছ যে আমি কেমন কতটা ভালো থাকি, তো আমার আর্নিংয়ের ততটা প্রয়োজন নেই। আমি কিন্তু মনের চাহিদার জন্য ভিডিও করি, প্লাস ভালো থাকার জন্যে, তোমাদের সাথে গল্প করার জন্য, ভালো ভালো সময় কাটানোর জন্যেই কিন্তু ভিডিও করি। তো চলো বন্ধুরা এখন যাবো ওপরে, ওপরটা কেন গোছানো হয়নি, ঝাঁটানো হয়নি। আর আমাদের ওপর নিচে 4 কোঠা রুম রয়েছে, বাইরে একটা রান্নাঘর করেছি। তো চলো একটু একটু করে তোমাদের দেখাই, এই যে রুমটা আমি এখন রান্না করছি, এটা পরবর্তীকালে একটা রুমে তৈরি রুম করব। তো প্লাস বাইরে আমার একটা কিচেন আমি তৈরি করেছি সুন্দর করে, তো মাঝে মাঝে ওই কিচেনে আমি রান্না করতে করতে শর্ট দিই তোমাদের দেখাই।
তো চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা আমার নতুন কিচেন রুম, এখনও রেডি হয়নি। তো এখানে এখনও কিছু রান্নাবান্নার জিনিস আনা হয়নি, তো এখনও পর্যন্ত তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা প্লাস্টার হয়েছে, রং হয়নি। তোমাদের একটু খুলেই দেখাই, ভিতরটার পাথর বসিয়েছি। তো এখন মিস্ত্রিরা কাজ করছে, আর এখানে না আমার একটা উনুন রয়েছে। তো আমার উনুনে রান্না করতে ভীষণই ভালো লাগে, কারণ আমাদের তো গ্রামে বাড়ি, তোমরা দেখতেই পেলে। আর প্রচুর জ্বালানি, প্রচুর গাছপালা, এই যে গোডাউনের মতো এই রুমটা রয়েছে, এটা কিচেন রুম বানিয়েছি। আর একটু বড় করেই বানিয়েছি, সাইকেল মোটর সাইকেল এইসব রাখার জন্য। আমার একটা সাইকেল রয়েছে, আমার ছেলের একটা সাইকেল, আমার হাজব্যান্ডের মোটর সাইকেল, শ্বশুরের একটা সাইকেল রয়েছে। তো সব মিলিয়ে রাখার জায়গা ছিল না, যার কারণে এই কিচেন রুমটা একটু বড় করে করেছি। এখানে উনুন রয়েছে, আর গ্যাস রাখারও জায়গা রয়েছে। এই দেখো আমার মাটির উনুন, এটা আমি মিস্ত্রি দিয়ে বানিয়েছি, 500 টাকা নিয়েছিল। এই উনুনটা এত সুন্দর জ্বলে, কি বলবো, গ্যাসের মতো। তো গ্যাসে রান্না করতে ইচ্ছে করে না, এখানে পিড়ের উপরে বসে বসে বেশ রান্না করতে ভীষণ ভালো লাগে। আর আমি মাঝে মাঝে এই উনুনে রান্না করতে করতে শর্ট বানাই, তোমরা নিশ্চয়ই দেখো। আর এই যে বস্তাতে রয়েছে, এই বস্তাতে ঘুঁটে রয়েছে, জ্বালানি রয়েছে। তো চলো এবার আমাদের বাইরে দেখো, ইঁট জোড়ো হয়ে পড়ে রয়েছে। তো এই ইঁটগুলো দিয়ে চারপাশে প্রাচীরটা গাঁথা হবে। আর এই যে আমাদের বাড়ির সামনে উঠোনে আমাদের মন্দির, আর ওই যে বড় রাস্তা, ওটাই হচ্ছে মেন রাস্তা। তো এই যে এখন গাছপালা বর্ষাকালে তো ভর্তি হয়ে গিয়েছে, আর এই উঠোনটাতে এক চিলতে ছোট্ট বাগান। তো আমার নিজের হাতে লাগানো গাছপালাগুলো রয়েছে দেখো, পেঁপে চারা, বেগুন চারা, ফুলের গাছ সব লাগিয়েছি যেহেতু বর্ষাকাল। তো বন্ধুরা দেখো, এই দিকটাতে আমাদের পুকুর ঘাট রয়েছে, ঝামা দিয়ে বাঁধানো একটা ঘাট আছে। তো এই ঘাটে আমি জামা কাপড় কাচাকুচি করি, যখন ওয়াশিং মেশিনে কাচি না। দেখো এই যে ঘাট, দেখতেই পাচ্ছ। তোমাদের একটা ব্লগ ভিডিওতেই আমি অনেক কিছু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্লিজ প্লিজ তোমরা দেখো। আর এই দেখো আমার হাতের লাগানো সুপুরি গাছ, আর এটা আমাদের পেছনের গেট, এই গেটটা দিয়ে ঘাটে আসা যায়। তো এখানেও একটা দেখো গেট বসিয়ে দিয়েছি, কারণ আমাদের এই পাশে না হনুমানের উপদ্রব ভীষণ। তো চলো, এই যে বাড়ির উঠোন, মা চাল বাচ্ছিল, তারপর বাঁচতে বাঁচতে কোথায় চলে গেল কে জানে। আর এই যে সকাল সকাল বাবা ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে, আমাদের বাড়ির উঠোন থেকে উঠতেই সামনেই ঠাকুরের সিংহাসন। তো চলো এখন অন্য কাজ করি। বন্ধুরা দেখো, এই যে আমি এক বালতি জামা কাপড় রেখে দিয়েছি, এগুলো সব ওয়াশিং মেশিনে দেবো, কারণ আজকে রোদ হবে বলে মনে হয় না, কারণ এত বৃষ্টির পর আর রোদ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এই যে দেখো মা কোথা থেকে চলে এলো, এসে আবার চাল বাঁচতে বসে গিয়েছে। আর আমার রান্নাবান্না তো কমপ্লিট, গ্যাসগুলো নিভিয়ে দিয়ে আমি চলে যাব। এই যে ছাদ চালটা যে ভিজিয়ে দিয়েছি, এটাকে ছাদে তুলে এক সাইডে রাখবো, যদি রোদ হয় মিলে দেবো। তো চলো, আমার রান্নাঘর তো অগোছলো হয়ে আছে, তো এগুলো আবার ক্লিন করে নিতে হবে, তারপর স্নান করতে হবে। ওপরে এখনও অনেক কাজ রয়েছে, তো সব কিছু সেরে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দেখো আমি তোমাদের ঘুরে দেখাতে দেখাতে আমার মাংসের ঝোলটা একদম কমপ্লিট। এ দেখো পেঁপে, গোটা, পেঁয়াজ ভীষণ ভালো লাগে। যখন বাড়িতে সাধারণভাবে মাংসের ঝোল বানাই, তো একটু পেঁপে দিয়ে দিই আর গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিই, তো খেতে ভীষণ ভালো লাগে, আমার ফেভারিট, সেজন্যে আমি দিই। তো দেখো আমার মাংসের ঝোলটা হয়ে গিয়েছে, আমি গ্যাস বন্ধ করে এবার উপরে চলে যাব, কারণ উপরে দুটো রুম এখনও ঝাঁটানো হয়নি। ছেলে মেয়ে বেরিয়ে যাওয়ার পর প্রত্যেক দিন রান্নাবান্না সেরে তারপর আমি উপরে যাই, উপরের ঘর দোর সব কিছু গুছিয়ে জামা কাপড় কেচে তারপর স্নান করি। তো হাই বন্ধুরা, এখন আমি রয়েছি ওপরে। তো তোমাদের নিচে শেয়ার করলাম রান্না কী কী করেছি, সব কিছুই দেখিয়েছি। তো এখন চলে এসছি আমার উপরের রুমে। তো রুমের কী অবস্থা হয়ে আছে দেখো, বিছানাপত্র এখনও তোলা হয়নি, ওইদিকে জামা কাপড় গোছানো হয়নি। আর সবথেকে বড় কথা, আমাদের বাড়িতে না কাজ হচ্ছে, তো এই রুমটাতে কাল থেকে কাজ শুরু হবে, কারণ ফল সিলিং, বাড়িতে ফল সিলিং হচ্ছে, প্লাস ওই যে কার্নিশগুলো দেখতে পাচ্ছ খোলা কার্নিশ, ওই কার্নিশগুলোতে পাল্লা করা হচ্ছে। আর এদিকে আমার ড্রেসিং আয়নাটার অবস্থা দেখো, আমার মেয়ে কী করেছে। তো যাই হোক, এই সব কিছু এখন গোছাবো, আর ব্লগ ভিডিও মানে কী বলতো, ব্লগ ভিডিও মানে অনেক বড় একটা ভিডিও, আর অনেক বড় ভিডিও সত্যি কথা বলতে আমাদের দেখার কোনো রকম সময় নেই, আমার ক্ষেত্রেও যা আর সবার ক্ষেত্রেই তা। কারণ কি বলতো, আমাদের সময়ের মূল্য অনেক বেশি, আর যেহেতু আমরা যারা ব্লগ ভিডিও করি মহিলারা, তারা হচ্ছে গৃহবধূ, সব থেকে বড় কথা আমরা হাউসওয়াইফ, আমাদের সংসার সন্তান, তাদের পড়াশুনো খাওয়া দাওয়া সব কিছু বাদেও আবার ভিডিও করতে হয়, যার কারণে আমরা সময় হয়ে ওঠে না আমাদের। আর কি বলতো, ব্লগ ভিডিও কেউ দেখতেও চায় না। আমরা যখন ব্লগিং করি,
তখন কিন্তু দেখতে চায় না। কারণ আগে যখন আমরা ভিডিও করতাম 2018-19-20 সালের মধ্যে, তখন কিন্তু ক্রিয়েটারের সংখ্যা কম ছিল, তখন কিন্তু আমরাই দর্শক ছিলাম সবার ভিডিও দেখার জন্য। আর এখন কি হয়েছে, ক্রিয়েটারের সংখ্যা অধিক পরিমাণে বেড়ে গিয়েছে, আমরা কিন্তু নিজেদের একটা করে চ্যানেল খুলে নিয়েছি, তাই সেই জন্যে সবার ভিডিও দেখতে পারি না আমরা, যার কারণে এখন ব্লগিং ভিডিও যারা ব্লগ করছে ডেইলি ব্লগ, তাদের কিন্তু ভিডিও দেখার লোক থাকে না, যার কারণে অনেকে কী করছে চ্যালেঞ্জ ভিডিওগুলো করছে, আমিও সেই মতো চ্যালেঞ্জ ভিডিও করি। তো যাই হোক, চলো আজকে তোমাদের চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি না, ব্লগ ভিডিও দিচ্ছি, সেই জন্যই বলছি। দেখো আমার এই রুমটাতে কাজ হয়েছে, দেখো উপরের ফল সিলিং, বন্ধুরা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তবেই বুঝতে পারবে আমার। তো বন্ধুরা দেখো এই যে উপরের ছাদটাতে ফল সিলিং প্লাস এই যে কার্নিশটা ঘেরা হয়েছে, তো এই কাজগুলোই হচ্ছে আমাদের রুমে, যার কারণে আমি এখন ভিডিও ঠিকঠাক টাইমে দিতে পারি না, যখন তখন দিই, তো কখনো কখনো একদিন দুদিন গ্যাপ হয়ে যায়। আর এই রুমের অবস্থাটা দেখো, এটা এখনও গোছাতে হবে। তো চলো বেশি কথা না বলে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো চলো বেশি কথা না বলে কাজগুলো সেরে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ ফল সিলিংটা কেমন হয়েছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো এইবার দেখো ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো দিয়ে সুইচ দিয়ে দিচ্ছি, তো এইগুলো এখন 30 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি মেশিনে, 30 মিনিট পর আবার আসবো, তখন কি আমার স্নান সারা হয়ে যাবে। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গিয়েছে, দেখো আমি চলে এসেছি ছাদে, আর দেখো সূর্যিমামা একটু একটু করে উঁকি দিয়েছে, অল্প অল্প রোদ বেরিয়েছে, তো জামা কাপড়ও কাঁচা কমপ্লিট, স্নানও হয়ে গেছে। তো দেখো মুড়ির চালগুলো যে কাল রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন বাজে প্রায় 12:30, তো এই 12:30টার সময় একটু ফাঁকা, তো তারপর চালটা মিলতে চলে এলাম। দেখো এবার জামা কাপড়ও মিলে দিচ্ছি, তো জামা কাপড় মিলে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, মেয়েকে ঘুম পাড়াবো, ছেলে তো স্কুলে রয়েছে, ওর বাবাও খেতে আসবে, প্রায় 2:30 বেজে যাবে, তো আজ আর দুপুরে ঘুম হবে না। তো দেখো সব কাজ কমপ্লিট করে নিয়েছি, তো চলো এবার নিচে যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন কটা বাজে জানো, বিকেল 4:00, আর দেখো আকাশের অবস্থাটা, দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, রোদ্দ ভালো হয়নি। আর এইদিকে দেখো আমি চাল মিলেছিলাম, কোনো রকম চাল মোটামুটি, আর ভয় নেই, ভয়টা কেটে গিয়েছে, শুকনো হয়ে গেছে। আর ওই উপর দিকে দেখতে পাচ্ছ জামা কাপড়, ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় কেচেছিলাম, মিলেছি, তোমাদের দেখিয়েছি, সব কিছু গুড়িয়ে নিয়েছি, সব কাজ সারা হয়ে গিয়েছে। আর আজ সারা দুপুর চোখের পাতা এক করতে পারিনি, সারা দুপুরটা আজকে ঘুমোইনি, মোটামুটি এই সবই কাজ করেছি, ঘুমোইনি সারা দুপুর। তো চলো এখন ভিডিওটা শেষ করতে হবে, ব্লগ ভিডিওতে আমি বেশি কিছু দেখাতে পারলাম না, আগেই বলেছি ব্লগ ভিডিও আমি কেন করি না। আর বন্ধুরা এই ভিডিওতে শেষে একটা কথা বলবো, আমি যে চ্যালেঞ্জ ভিডিওগুলো ছোটো ছোটো সময়ের অভাবে ছোটো ছোটো চ্যালেঞ্জ ভিডিওগুলো করছি, যারা দেখছো দেখে অনেকেই ভালো কমেন্ট করছো, করে আবার রিকোয়েস্ট করছো এই ভিডিওগুলো করতে, অনেকে বাজে বাজে কমেন্ট করছো, যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে একটা কথাই বলবো, তো প্লিজ একজন মহিলাকে এইভাবে নেগেটিভ কমেন্ট করার আগে তোমরা কিন্তু হাজারবার ভাববে, কারণ তোমাদের বাড়িতে বৌদি কিংবা বোন কিংবা মা যে হোক আছে, তো আমি এইটুকুই বলতে চাই তাদের উদ্দেশ্যে, তো প্লিজ যারা নেগেটিভ কমেন্ট করছো তারা কিন্তু করো না। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আবার কোনো দিন যদি তোমরা এই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব এই ভিডিওটা তৈরি করার জন্য। তো চলো টাটা।